সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও ঠিক আছি সকালটা শুরু করলাম আজকে এখন থেকে শুধুমাত্র সকালটা নয় পুরো দিনের ভ্লগটাই শুরু করলাম এখন থেকে প্রমি চলে গেছে ওকে সবটা রেডি করে দিয়েছিলাম ও বেরিয়ে যাওয়ার পর আমি হাঁটতে বেরোই তোমরা তো জানোই সেরকমই আমি আজকে হাঁটতে বেরিয়েছি ওকে আজকে দিয়েছি হচ্ছে লাঞ্চের জন্যে ভাত পৈশাকের সেই চচ্চড়িটা ছিল আর দিয়েছি তেলাপিয়া মাছের ঝোল আর স্যালাড আর তো মৌসুম্বি দেই তোমরা জানো আর সকালের জন্য দিয়েছি সেব উপমা আর একটা কলা সেব উপমা বলতে যেটা ওই সিমুই দিয়ে বানাই আর কি সেরকম সেইটা আর কি সেই রকম নয় তো আজকে না খুব মনে পড়ছে মানে আজকে ফিফথ সেপ্টেম্বর তো টিচার্স ডে আর বাচ্চাগুলো যখন স্কুল যাচ্ছে এই টাইমটায় প্রচুর স্কুল বাস আর প্রত্যেক স্টুডেন্টকে দেখি এরকম ছোট ছোট বাচ্চাগুলোকে মায়ের হাত ধরে স্কুল বাসে উঠছে বা স্কুলের দিকে যাচ্ছে খুব মিস করি আর দেখো পার্কে ওদেরকে খেলতে দেখে আরওই যেন আজকে মানে আজকের দিনটাতে স্পেশাল তো আজকের দিনটা একটু তো আজকের দিনটাতে খুব মনে পড়ছে বিশেষত আজকের দিনে একটু বড় হওয়ার পর ব্যাচে গিয়ে সব স্টুডেন্টরা মিলে চাঁদা তুলে স্যারদের জন্য গিফট কেনা ম্যামদের জন্য গিফট কেনা কেক কাটা সবটাই বেশি করে যেন মনে পড়ছে তো বাড়িতে এসে আমি নিজের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম সেব উপমার জন্য না সিমুইটা বেশি ছিল না তাই আমি ইপ্পি বানিয়ে নিলাম তো চলো ঘর মোছা স্নান সবটা হয়ে গেছে এবার দেবো পুজো আর এই বেলি ফুলটা আজকে ফুটেছে এখনও বাকি দুটো কুড়ি রয়েছে তো আজকে এই ফুলটা ফুটেছে আর বেলি দেখো একটুখানি ধরতেই কেমন হাতে চলে এলো আজকে যদি না তুলে ঠাকুরের পায়ে দিই কালকেই দেখবো নিচে পড়ে রয়েছে আর নিচের ফুলটা কেমন ঠাকুরের পায়ে তুলে দিতে না খুব বাজে লাগে তো ওই জন্যে ভাবলাম যে আজকে ঠাকুরকে তুলেই দিয়ে দিই চলে এসেছি তোমাদের কাছে আবারও একটু সামনাসামনি কথা বলতে আর একটু সাজগোজ করেছি আর কি অনেকদিন না সেভাবে একটু একটু রেডি করা রিলস ছাড়ছিলাম আর আর কি কি তো মনে হলো না বানাই ইচ্ছে করল আমি বলেছি না জোর করে নিজেকে এমন কিছু করি না আমি কাজ তো আজকে আবারও ইচ্ছে করেছে তাই তাও শুধুমাত্র নিজের মনটাকে ভালো করার জন্য সবটাই তোমাদেরকে আস্তে আস্তে বলছি তার আগে বলি হ্যাপি টিচার্স ডে শুধু হ্যাপি টিচার্স ডে এই কথাটুকুতেই বোধ আমাদের ঋণগুলো শোধ করা যায় না আমরা সত্যি প্রত্যেকটা স্টুডেন্ট আমরা রিনি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে সবচেয়ে আগে মা বাবার কাছে মা বাবাই আমাদের প্রথম শিক্ষক তারপরে তো আমাদের স্কুল কলেজ নানান রকম হয়েইছে তবে পুরো স্কুল জীবনে পুরো কলেজ জীবনে দেখবে কেউ আদর্শ হয়ে যায় তোমার মানে তুমি চাও যে হ্যাঁ এর কথাবার্তা শুনে তুমি বেশি সামাজিক হয়ে গেছো হ্যাঁ পুঁথিগত শিক্ষাই শুধু যে শিক্ষিত আমরা তা নই আমাদের সামাজিক শিক্ষা এবং মানবিকতা জ্ঞান দুটোই থাকা দরকার শুধু পুঁথিগত শিক্ষা থাকলেই তো এখন যেভাবে লাইফটাকে দেখি না স্কুল লাইফটা ওদেরকে যেভাবে দেখি টিচারদের সাথে আগে না টিচারদের সাথে এতটা ভালো বন্ডিং বোধ ছিল না বা আমরা করে উঠতে পারিনি বা টিচারদের মানে টিচাররা মানে টিচার এরকম একটা শিক্ষিকা আসছেন ক্লাসে এরকমই আমাদের মনে হতো কিন্তু এখনকার জেনারেশন বলো বলো সোশ্যাল মিডিয়া সবটাই যেন খুব ভালো একটা বন্ডিং তৈরি করে নিয়ে যেটা হয়তো আমার ভ্লগ যে স্যার ম্যাডামরা দেখে তারা হয়তো বুঝতে পারবে বা আমার যে ম্যামেরা দেখে আমার ভ্লগ তারা ভালো বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আমি হয়তো কথায় বোঝাতে পারছি না তারা হয়তো সব থেকে ভালো বুঝবে আগেকার দিনে ম্যামদের সাথে ফটো তুলে ফেসবুকে ছাড়া আমাদের সময় অতটা হয়তো ছিল না আমরা অতটা আপডেটেড ছিলাম না আমাদের সময় টাচ ফোন তো দূরের কথা ফোনই ছিল না তা এখন তো ক্লাস নাইন টেন থেকে সবাই মোটামুটি ফোন নিয়ে যায় অনুষ্ঠানের দিন সে কোনো অনুষ্ঠানে দেখি সবাই ফটো তুলে ফেসবুকে ছাড়ছে ম্যামরা ছাড়ছে তো আমাদের সময় না এতটা ছিল না আর ম্যামদের সাথে এতটা ভালো বন্ডিং আমাদের ছিল না আমরা শুধু বোধহয় ম্যামদেরকে ভয়ই পেতাম হ্যাঁ কয়েকজন ম্যাম ছিল যাদেরকে ভালোবাস শ্রদ্ধা তো অবশ্যই তাদের প্রত্যেককে শ্রদ্ধা তো আছেই তবে ভালোবাসাটাও ছিল তবে হ্যাঁ বড় হওয়ার সাথে সাথে বলে না কিছু মানুষকে আদর্শ মেনে নেওয়া বা তাদের সাথে বন্ডিং ভালো তৈরি হয়ে যাওয়া তো সেটা না ছিল আমি মাধ্যমিক দিচ্ছি একজন স্যারের কাছে পড়ি আমি এর আগের বারও বলেছি টিচার্স ডেতে গোটা মানে একটা গোটা ব্লগই ছিল টিচার্স ডে স্পেশাল সেই দিনকে আমি সবটা বলেছিলাম সেখানে তো সেইবারও বলেছিলাম আমি আদর্শ মানি মানে সব শিক্ষক শিক্ষিকাই আমাদের কাছে আদর্শের ওই যে বললাম বন্ডিংয়ের একটা পার্থক্য থেকে যায় আর কি লাস্ট আমি তিনজনের সাথে ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়েছিল আমার আমার বিশেষত কারণ তখন একটু বড় হয়েছিলাম স্যাররা যেটা বোঝাতো যেটা বলতো সেটা মানে সামাজিক করে তোলার জন্য শুধুমাত্র যে পড়তে যেতাম এমনটা নয় সামাজিক করে তোলার জন্য সাথে যাতে মনুষ্যত্ববোধটা থাকে ভেতরে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি সেই রকমও কিছু কথাবার্তা হতো আর কি স্যারদের সাথে তো তার মধ্যে তিনজন স্যার হচ্ছে আমার ব্রজ স্যার তো তার কাছে আমি লাস্ট ইলেভেন দিকে ইংলিশ পড়তাম মাধ্যমিকের লাস্ট তিন চার মাস বোধহয় ইংলিশ পড়েছিলাম স্যারের কাছে তারপরে ইলেভেন তারপরে স্যার আর পড়ালেন না আরকি তো ওই জন্য মানে টুয়েলভে স্যার আর পড়ায়নি ইলেভেন টুয়েলভ তো তারপরে আমি টিচার চেঞ্জ করি আর কি ইংলিশ টিচার তো কিন্তু স্যারের সাথে পড়ায়নি বলে বা কিছু এরকমটা নয় যে একেবারেই ডিটাচ হয়ে গেছিলাম স্যারের সাথে এমনটা নয় আজ সকালেও ফোন করেছি স্যারের সাথে কথা হয়েছে আজকে ওই জন্য একটু লেট শুরু হলো এখন বাজে দেড়টা তো ব্লগ তো সকাল থেকে শুরু হয়েছে মাঝে কোনো আপডেটই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ ওই স্যারদের সাথে কথা বলছিলাম তারপর আমার গানের স্যার তার সাথে তো পুরোপুরি আলাদা একটা সম্পর্ক আলাদা একটা বন্ডিং তৈরি হয়ে গেছে আর যে স্যারের কথা না বললেই নয় যে আমাকে ভীষণ বেশি হেল্পও করেছে অনেক হেল্প পেয়েছে স্যারের কাছ থেকে আমার কমার্সের স্যার সোমনাথ স্যার যাকে এখনো ফোন করিনি সে প্রমি এলে ফোন করব বলেছি তোমাদেরকে প্রমিও কমার্সের স্টুডেন্ট আর এক কি স্যারের স্টুডেন্ট ছিল তো ছিল বলবো না আমরা বোধহয় স্যারদের কাছে এখনো স্টুডেন্টই তাই না তো যাই হোক ওই আর কি তো এই সবই আর সত্যি কথা বলতে ফ্যামিলিতেও কিছু প্রবলেম চলে সব সময় যে সবটা ইচ্ছে করবে তাও নয় রিলস টিলস বানানোর খুব একটা ইচ্ছে করছিল না একদিন কদিন ধরে তবে সত্যি কথা বলতে মানে আমি আর আলাদা করে কিছু বলছি না আমার কাকি তো অসুস্থ আছেই আছে আরও খুবই অসুস্থ হয়ে পড়েছে তো ওই সব নিয়ে চলছে আর কি টানা পড়ে আমরা জানতাম না কালকেই আমাকে রাতে বললো অনেকদিন ধরেই ভুগছিল দিয়ার বিয়ে থেকেই খবরটা জানতাম কিন্তু মানে মাঝে জানতাম যে হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু আমি সত্যি আর জানতাম না তারপরে মানে এতটাই তো বলতে পারো নিজের মনটাকে ভালো করার জন্যই আজকে নিজের মতো নিজের কিছু চেষ্টাই আর কি তো চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নেবো বেশ কসরত করেছি তো রিলস বানানোর জন্য ওই জন্য বলি না মানে মুখের হাসিটাই হয়তো সবাই বাইরে থেকে দেখে যে হ্যাঁ এরা ভালো আছে এরা কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু চলতে থাকে শুধুমাত্র যেই কলকাতা যাওয়া ফাইনাল হয়ে গেছে বেশ খুশিতেই একটু ছিলাম কিন্তু আমরা সত্যি জানতাম না যেহেতু তো কালকে রাতেই যখন পাপা বলল তখন থেকে মনটা তো একটু খারাপ হলো তবে আমি একটা কথা মানি যে হ্যাঁ মন খারাপ আমাদের খাওয়া দাওয়া স্নান এইসব কিন্তু মন্দ হয়ে যায়নি আমাদের লাইফ থেকে আমাদের লাইফে দেখবে সবটাই চলছে কিন্তু ওই যে শুধু মনটা খারাপ লাগছে একটা মাথার মধ্যে একটা চলছে যে কি হবে কতদিন লাগবে সুস্থ হতে এই জিনিসগুলো চলতে থাকে কিন্তু যার সাথে হয় তার ফ্যামিলি একমাত্র সাফার করে এটা খুব মানে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব সত্যি কথা একদমই মানে আমার না ওই রকম ঢেকে চুকে কথা বলা হ্যাঁ লাগবে এই কথাটা বলে খারাপ ভালো লাগবে এইটা ঠিক কথা যে একটা কথাকে অনেকভাবে বলা যায় একটা কথাকে খারাপভাবে বলা যায় ওই কথাটাকেই আবার একটু ভালো করে সুন্দর একটু গুছিয়ে বললেই সেই কথাটাকেই শুনতে হয়তো মনের মধ্যে অতটা আঘাত লাগে না বা কিছু কিন্তু এই মানে যে কথাগুলো সত্যি সেই কথাগুলো তো সত্যি না এগুলোকে তো মিথ্যে করা যায় না তবে হ্যাঁ কাউকে এমন কিছু ভাবে বললাম না যাতে গিয়ে তার মনে আঘাত লাগলো কথাটা কি একটু ভালো করে গুছিয়েও বলা যায় ওই আর কি মানে বাস্তব সত্যিটাকে তো সত্যিই মানতে হবে না সেটা অন্যের খারাপ লাগবে বলে সেটা মিথ্যা হয়ে যাবে এমনটা নয় তবে এটা আমি মানি আর কি এটা মেনে চলি বিকেল হয়ে গেছে তরমুজটা কাটলাম একটু লাল খুব যে হয়েছে সেটা বলবো না তবে বিভৎস মিষ্টি হয়েছে খুব মিষ্টি ছিল লালটা ভেবেছিলাম আর একটু হবে কিন্তু হয়নি আর দুপুরবেলাটা না আমি একটু রেস্ট নিচ্ছিলাম বলে আর উঠে এসে তোমাদেরকে দেখায়নি প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে প্রচণ্ড তুমুল বৃষ্টি হয়েছিল তখন কিছু দেখা যাচ্ছিলো না সামনে জিনিস আর তখন না আমি মানে এই দিক থেকে খুলে দেখাতেও পারতাম না ভিজে যেতাম পুরো তো প্রমিও চলে এসছে বিকেলবেলা ওকে একটু চা করে দেবো আর এই বেবি আর মাশরুমটা না থেকে গেলে পুরো নষ্ট হয়ে যাবে আমাদের তো আবার কাল থেকে নিরামিষ খাবো যেহেতু বৃহস্পতিবার মানে বুধবার রাত থেকেও দেওয়া যায় আটটার পর থেকে তো দেওয়াই যায় না তো ওই জন্য ভাবলাম যে না আমি বৃহস্পতিবার সকালটাতেই দেবো অতক্ষণ উপোস করে প্রমিকে রান্না করে দেওয়া ওইটা না সম্ভব না মানে সকাল থেকে অত খেটে কুটে উপোস করে রাত অবধি ওটা সম্ভব না বলে আমি ভাবলাম যে থাক বৃহস্পতিবার যখন অপশান আছে ঠাকুরকে বৃহস্পতিবার দেবো আর দেখো বেবি সেদিনকের মতো করে আজকে আজকেও ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কিছু দেইনি তো চলো আবারও রাত্রিবেলা নেমে গেছে বৃষ্টি আর রাত হয়নি এখন বাজে সাড়ে সাতটা মতো তো দেখো খুব জোরে বৃষ্টি নেমেছে মানে প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে একবার সাউন্ডটা শুনলেই বুঝতে পারবে এর থেকেও জোরে নেমেছিল দুপুরবেলা এখন তাও একটু কম তো ভাগ্যিস ভালো যে প্রমি চলে না বেচারাকে আবার এসেছে হতো তো চলো এর মধ্যে একটু রান্নাটা করে নেওয়া যাক আর আজকে এত বৃষ্টি দেখে আর পরপর চার দিন দেখে প্রমি বলল তাহলে মাংস করো আজকে রাতে মাংস খাই তো বৃষ্টি দেখে আমার মনে হলো একটু পাতলা করে ঝোল করি তো সমস্তটা মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম এমনকি আমি তেলটাও মাখিয়ে নিয়েছিলাম দেখো এরকম পাতলা একটা ঝোল টাইপের হয়েছে খেতে খুব ভালো হয়েছিল খুব তো গরম গরম তার এই গরম এটা খাওয়া হয়েছে তো চলো আজকের টাটা গুড নাইট কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো